হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আমার বাজরিকা পাখির হাড়িটা পরিষ্কার করে দেব, তার সাথে বাজরিকা পাখির বাচ্চাগুলা কেমন আছে তা দেখাবো আপনাদেরকে। যদি আমার হাড়ি পরিষ্কার করাটি দেখতে চান তাহলে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি হাড়ি পরিষ্কার করার জন্য খাঁচা থেকে হাড়িটা খুলে নিব। আমাদের এই হাড়ি খোলার কাজটি খুব সতর্কতার সাথে করতে হবে, কারণ আমাদের একটু অসতর্কতার কারণে আমরা আমাদের শখের পাখিগুলোকে হারাতে পারি, তখন আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। খাঁচা থেকে হাড়িটা খুলে আমি আস্তে আস্তে হাড়িটা বাইরে বের করে নিচ্ছি, যাতে বাকি পাখিগুলো উড়ে যেতে না পারে। খুব ভয়ে ভয়ে খাঁচা থেকে হাড়িটা বের করলাম। হাড়ির ভিতরে অনেক পটি জমেছে, আমি এই পটিগুলো এখন পরিষ্কার করব। হাড়িটা পরিষ্কার করার জন্য আমি একটি ভাঁড় নিয়েছি, ভাঁড়ে প্রথমে বাচ্চাগুলোকে নামিয়ে নিতে হবে। এখন একটি ছোট্ট চিকন কাঠি নিয়ে হাড়ির ভেতরে থাকা পটিগুলোকে বের করে নিচ্ছি। পটিগুলোকে একটি শুকনো খাতার কাগজে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেব, যাতে এতে মশা মাছি বা দুর্গন্ধ না ছড়ায়। এইদিকে আমি সবগুলো বাচ্চা হাতে নিয়ে তাদের শরীরের প্রত্যেকটা অংশ ঠিক আছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তা হাতে নিয়ে চেক করছিলাম। আমি সবগুলো বাচ্চাকে একটি আইসক্রিমের বাটিতে রেখে দিয়েছি, এখন এখানে কিছু খাবার দেব যাতে তারা নিজে নিজে খাওয়া শিখতে পারে। এখন ভিতরে হাড়িটা আবার সাবধানতা অবলম্বন করে সেট করে দিব, যাতে বাহিরে পাখিগুলো উড়ে না যায়।
পাখিগুলো খাঁচা থেকে বের হওয়ার জন্য খুব ছটফট করছিল, মনে হয় এই উড়ে যাবে। প্রত্যেকবার খাঁচার ভিতরে হাঁড়িটা আম্মু সেট করে দেয়, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে যদি পাখি উড়ে যায়। এবার আমি ফার্স্ট টাইম খাঁচার ভিতরে হাঁড়িটা লাগানোর সাহস করলাম, তাই একটু দেরি হচ্ছিল বা লাগাতে সমস্যা হচ্ছিল। নেক্সট টাইম এত সমস্যা হবে না বা এত টাইমও লাগবে না আমার মনে হয়। খাঁচায় হাঁড়িটা সেট করার পর চেক করতে হবে যে হাঁড়িটা টাইট করে লাগানো হয়েছে কিনা, কারণ যখন আমরা পাখির বাচ্চাগুলো রাখবো যদি হাঁড়িটি লাগানো নড়বড়ে হয় তখন হাঁড়িটা নিচে বাচ্চা সহ পড়ে যাবে, এতে বাচ্চারা ব্যথা পেতে পারে, তাই আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কেবলমাত্র খাঁচার হাঁড়িটা শক্ত হয়ে লেগেছে কিনা তা শিওর হয়ে আমাদেরকে পাখির বাচ্চাগুলোকে ভিতরে দিতে হবে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন আমার পাখিগুলো এটা নিয়ে দ্বিতীয়বার ডিম পেড়েছে। দ্বিতীয়বার ডিম পাড়ার পর অলরেডি আমি একবার হাঁড়ি পরিষ্কার করে ফেলেছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এইবার এটা একটু শেয়ার করি। যখন আমি প্রথমবার হাঁড়িটা পরিষ্কার করেছি তখন বাচ্চাগুলো অনেক ছোট ছিল, তাই আমি হাঁড়িতে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু এবার দেখলাম মাশাল্লাহ পাখির বাচ্চাগুলো একটু বড় হয়েছে, তাই আমি একটু আলাদা করার চেষ্টা করছি, কারণ চারটা বাচ্চা বাবা মার খাওয়াইতে একটু কষ্ট হয়, তাই আমি একটু সফট ফুড বা শাকসবজি দিই, তার কারণে পাখির পটিগুলো একটু নরম হয়, এর জন্য হাঁড়িটা পরিষ্কার করতে আমার কষ্ট হয়ে যায়, তাই জন্য এই ব্যবস্থা আর কি। এখন দেখি হাঁড়ি থেকে বাচ্চাগুলো আলাদা বাটিতে দেওয়ার কারণে যদি পাখিগুলো না খাওয়ায় তাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে, বা আবার হাঁড়িতে দিয়ে দিব। কী করি না করি তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ছোটো অবস্থায় এই হাঁড়ি থেকে বাচ্চাগুলো আলাদা করার একটা কারণ আছে, নেক্সট ভিডিওতে বা ব্লগে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। আমি জানি না আপনারা কে কে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখছেন, যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আপনারা যদি বাজরিকা পাখি সম্পর্কে কোনো তথ্য জানতে চান বা কোনো বিষয়ে জানতে আগ্রহী তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কে কে আমার মতো পাখি ভালোবাসেন বা পাখি লাভার আছেন তারা একটু সাড়া দিয়েন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।